আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হাসান শেখ ভাই সৌদি আরব খামিস মুশাহ থেকে জানতে চেয়েছেন যে তিনি সৌদিতে রোজা শুরু করছেন, এখন নিজ দেশ ইন্ডিয়াতে যাবেন রমজানের ভিতরে, সেখানে যে কিভাবে রোজা রাখবেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, খুব সহজ, ইসলামে সব কিছুরই বিধান রয়েছে যে আপনি যখন যে অবস্থায় থাকবেন, আপনি সৌদিতে রোজা শুরু করছেন, ইন্ডিয়ার সে একদিন আগে যদি রোজা শুরু করি থেকে আমরা এখানে, তাহলে আপনি ইন্ডিয়াতে গেলে একদিন পরে যদি আপনার সেখানে রোজা হয়, তাহলে আপনার অতিরিক্ত রোজা অর্থাৎ আপনার 30টা পূর্ণ করবেন। যদি আপনার 30টা পূর্ণ হয়ে যায় এবং সেই দিনও ইন্ডিয়ার লোকেরা কি থাকে 31 তারিখে তারা রোজা থাকতেছে, তখন আপনি সেই দিন আপনার রোজা রাখা আর জরুরত নয়। আপনি তবে সবাইকে বলার এরকম করে দরকার নাই যে আমাকে কাল আমি রোজা নেই, বাস আপনি 30টা পর্যন্ত পূর্ণ করবেন। কিন্তু 30টার চেয়ে যদি বেশি হয় সেটা আর আপনার পূরণ করা যাবে না। তারা যেদিন রোজা থাকবে সেদিন আপনাকেও রোজা থাকতে হবে, তবে আপনার 30টা যদি হয়ে যায় তাহলে রমজান আশাহর হা কাজা হাদিসে যে এসেছে যে রমজান মাস বা অন্য যে কোনো আরবি মাস হয় 29 অথবা 30। আর যদি সেখানে একটা রোজা কম হয় তাহলে আপনার যদি একটা বেশিও হয় কোনো সমস্যা নেই, কিন্তু কারণ হাদিসে এসেছে আসসাওম ইয়াওমা তাসুমুন, যেদিন মানুষেরা যখন রোজা থাকবে তখন আপনারাও রোজা থাকবেন। ওয়াল ইফতার ইয়াওমা তাফতারুন, হ্যাঁ, যখন তারা ইফতার করবে অর্থাৎ তারা যদি রোজা না থাকে সেখানে, যদি রমজান না হয় তাহলে আপনিও সেখানে ইফতার করবেন। এমনও যদি হয় যে আপনি আগে আপনার একটা রোজা কম হয়ে গেছে, মনে করেন বাংলাদেশ থেকে কেউ সৌদি আরব আসতেছেন, হ্যাঁ, বাংলাদেশে একদিন পরে একটা রোজা রাখা শুরু করছে সৌদি আরবে একদিন আগে, এখন সৌদি আরবে যদি রমজান মাসে চলে আসলেন, রমজানের রোজা রাখতে গেলে তার একটা কম হয়ে গেল, তাহলে যে এই 29টা বা 30টা পূরণ করতে যে একটা বা দুইটা রোজা যদি কম হয় সেই রোজাটা তাকে রমজানের পরে আবার রাখতে হবে। কারণ এখানে যদি মাস 29টা হয় তাহলে 29টাই রাখতে হবে, আর 30টা হলে 30টাই পরে রাখতে হবে। তবে সৌদি আরবের লোকেরা যেদিন ঈদ করবে সেদিন তাদের সঙ্গে ঈদ করতে হবে, কারণ আল্লাহ নবী বলেছেন ওয়াল ইফতার ইয়াওমা তাফতারুন, যেদিন মানুষেরা ইফতার করবে সেদিন আপনি ইফতার করবেন। অনুরূপভাবে আল আযহা ইয়াওমা তুযহুন, ঈদুল আযহা সেদিনও হবে যেদিন মানুষেরা কোরবানি করবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ জাইয়িদ সনদে বর্ণনা করেছেন। অতএব কারণে আপনি যেই দেশে সফর করতেছেন, আপনি যদি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়া গেলে একটা রোজা যদি আপনার অতিরিক্ত হয়েও যাও সেদিন যদি তারা রোজা থাকে আপনি 30টা পর্যন্ত পূরণ করতে পারবেন। 30টার যদি 31টা হয় সেদিন আর রোজা রাখবে না, সেদিন থেকে আপনার অফ থাকতে হবে, তবে অন্য রোজা রাখবে। আর যদি সেখানে 29টা হয় আপনার রোজাটা সহ 30টা হয়ে গেলে তাহলে এই 30টা পূরণ করলে কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসব। এবং পাশাপাশি আর একটা জিনিস, সেটি হলো কি, অনেক মানুষ প্লেনের মধ্যেই সূর্য ডোবার আগেই প্লেনে উঠলেন, এখন যদি প্লেনে উঠলেন যেখানে যদি আপনার প্লেনের মধ্যেই সময় হয়ে যায় তাহলে সেখানে ইফতার করবেন, বিমানওয়ালাদের জিজ্ঞাসা করবেন। আর যদি আপনি যেই জায়গায় যাচ্ছেন সেখানে যে এখনও দেখেন যে সূর্য ডুবে নেই, তাহলে তখন আপনার ইফতার করা যাবে না। যখন সূর্য ডুবে যাবে তারা ইফতার করলে আপনিও তাদের সঙ্গে ইফতার করবেন। এমনও যদি হয় যে আপনি এখনো ইফতার করেন নাই, অথবা যেই জায়গায় গেলেন সেখানে যে তারা আগে ইফতার করে ফেলছে, হ্যাঁ, ইফতার করতেছে, আপনার সময় ওর জন্য কম হচ্ছে, তা সেখানেও তাদের সঙ্গে ইফতার করলে আপনার যথেষ্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজ আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।